যদি এটা আমি 20,000 পাই, সেখানে এখানে আপনার 25,000 পাচ্ছি, তাহলে এখানে আমি 104টা পাইলাম একই জায়গায়, এখানে পাইলাম আপনার 128টা, 110 গ্রাম, 135 গ্রাম, এটা কৃষি বাজার থেকে নেওয়া। হাদি ভাই, এই ট্রে, মিডিয়া, বীজ, এই ট্রেগুলো আপনি কোথা থেকে নিচ্ছেন এবং মিডিয়া সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলবেন? জি, আমি ট্রে, বীজ, মিডিয়া অর্থাৎ নার্সারির যে উপকরণগুলো, সেই উপকরণগুলো এখন কৃষি বাজারে সরবরাহ করতেছি, ওখান থেকে আমরা ক্রয় করে নিচ্ছি। আমি ইতিপূর্বে যে ট্রেগুলো কিনছিলাম, সেই ট্রেগুলোর দেখা যায় সাইজ অনেক বড়, জায়গা একটু বেশি লাগে, আর কৃষি বাজার থেকে যে ট্রেগুলো আমি নিচ্ছি সেই ট্রেগুলোতে দেখা যাচ্ছে যে জায়গা একটু কম লাগে। চারার আমার এক বেডে যদি অন্য ট্রে ধরে আপনার 50,000, সেখানে আমি 60-65,000 চারা ধরাইতে পারতেছি। এটা আসলে অন্য কোম্পানির থেকে নিছি, আর এটা কৃষি বাজার থেকে নেওয়া আমার, আর এখানে 128টা। আচ্ছা, জায়গার পরিমাণ দেখেন দেখি, বরঞ্চ এটা বেশি লাগতেছে, এই যে এটা বেশি লাগতেছে, হ্যাঁ এই জায়গাটা বেশি লাগতেছে, তাহলে এখানে আমি 104টা পাইলাম একই জায়গায়, বরঞ্চ এটা কিন্তু জায়গায় এসছে কম নিল, এসছে কম নিচ্ছে, দেখেন আমি দেখাচ্ছি, এই যে কম নিচ্ছে না, যে কম নিচ্ছে আমি পাচ্ছি, এখানে পাইলাম আপনার 128টা, তাহলে আমি কয়টা ব্যালেন্স পাইলাম? ব্যালেন্সও পেলেন এবং জায়গাটাও কম পাইলাম। তো দেখা যাচ্ছে পূর্বের ট্রেতে আমার একই বেডে মিনিমাম আমি 15,000 চারা বেশি পাচ্ছি, যদি এটা আমি 20,000 পাই, সেখানে এখানে আপনার 25,000 পাচ্ছি। একটু হার্ড মনে হচ্ছে আর এটা একটু দুর্বল মনে হচ্ছে, আসলে এর কারণটা একটু ব্যাখ্যা করুন। হাতে না জি, এটার ওয়েট হচ্ছে মনে 110 গ্রাম, 110 গ্রাম, 135 গ্রাম, তাহলে অবশ্যই এটা হার্ড হবে এবং এরা আয়ুকালও অবশ্যই বেশি হবে। এটা আসলে অন্য কোম্পানির থেকে নিছি, আর এটা কৃষি বাজার থেকে নেওয়া আমার। প্রিয় দর্শক, আমরা হাদি ভাইয়ের কাছ থেকে একটু বিষয়ে জানতে চাইলাম যে আসলে উনি যে ট্রে নিয়েছেন, কৃষি বাজারের ট্রে এবং অন্যান্য ট্রের মধ্যে তিনি কিন্তু পার্থক্য করে আমাদেরকে জানালেন যে এই কৃষি বাজারের একটা ট্রেতে 128টি চারা ধরবে এবং অল্প জায়গার মধ্যে কিন্তু কৃষি বাজারের ট্রেতে চারা বেশি করে উৎপাদন করা সম্ভব, এবং অন্য ট্রেও তিনি আমাদেরকে দেখালেন যে ট্রেগুলোতে সত্যিকার অর্থে খুবই দুর্বল ট্রেগুলো দেখলেন আপনারা, অবশ্যই স্ক্রিনে উনি আমাদেরকে দেখিয়েছেন। অবশ্যই কৃষি বাজারের ট্রেটা অনেক হার্ড, শক্ত আমাদের কাছে মনে হয়েছে, তিনি আমাদের এই দুটো ট্রে দেখিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন।